সুস্বাগতম বন্ধুরা, আবার একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। এখন বাজে কিন্তু রাত 12:30। তো আমরা বেরোচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? আমাদের হঠাৎ করেই একটা দাদাদের বাড়িতে বেড়াতে গিয়ে এখন হট করে রাতে 10:30-টার সময় প্ল্যানিং হয়েছে। আমরা যাব বালেশ্বর, তারপরে ওখান থেকে ওখানকার সাইট সিইং ঘুরবো। তো দাদাদের ফোর হুইলার আছে, তো আমরা মোট 6 জন বড় যাচ্ছি আর 2টো বাচ্চা যাচ্ছি। তো চলুন, রেডি এসে শটপট করে রেডি হলাম। তো ওরা আমাদেরকে এখান থেকেই পিক আপ করে নেবে, আর ব্যাগ একটাই আমাদের। লাগেজটা কিন্তু খুব তাড়াতাড়ি গোছানো হলো। হ্যাঁ, মানে আমরা ঘরে ঢুকলাম 11:15 আর 12:30-টার মধ্যে আমাদের লাগেজ গোছানো কমপ্লিট। আমরাও রেডি। এবার দাদারা ওখান থেকে কোন্নগর থেকে বেরোলেই আমরা রাস্তায় গিয়ে দাঁড়াবো, নিজের কাছে আসবে, আমরা উঠে যাব গাড়িতে। আমার তো ভীষণ টেনশন হচ্ছে, এরকম ভাবে আমরা কোনোদিনও প্ল্যানিং করে এত মানে শর্ট টাইমের মধ্যে কোনোদিনই বেরোইনি। তো দেখি, যাই, ভগবানকে ডাকছি, মানে ভীষণ নার্ভাস লাগছে। সবকিছু ঠিকঠাক ভাবে ভালোভাবে যেন ঘুরে বাড়ি ফিরতে পারি। ঘুরতে যাবার কথা হলেই দোলন খুব আনন্দ পায়, আর দেখলাম এবারও ও ঘরে এসে তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিল। এখন তো প্রায় 1:30 বাজে, আমরা 12:40-45 থেকে বসে রয়েছি, দাদারা একটু লেট করেছে। তো এখন আমরা বেরোবো, এখনই বেরিয়ে যাচ্ছি, কারণ ওরা আস্তে আস্তে আমরা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে থাকবো। একটু যেতে টাইম লাগবে, এখান থেকে 5 মিনিট না 2 মিনিট, তবু আমরা গিয়ে দাঁড়িয়ে থাকবো, কারণ ওরা এসে যাতে না দাঁড়াতে না দাঁড়াতে হয়। আর এমনি আমাদের বেরোতে তো টাইম লাগবে, কেন ফ্ল্যাটে সব তালা পড়ে গেছে, ঘরও ভালো মতো তালা দিতে হবে। তো চলুন বেরোনো যাক এবার। দেখছেন, এক রাত দুদিনের ট্যুর, কি ভারী ব্যাগ, বাবারে, জানে তো আমি বওয়ার জন্য আছি। ও, গাড়ি আছে, ঠিক আছে, চল বেরোনো যাক। বেরোনোর সময় ঠাকুরকে একটু প্রণাম করে দুগ্গা দুগ্গা করে বেরোই। জয় জগন্নাথ। পুরো রাস্তা ফাঁকা, আর আমরা দুজনে দুটো ঠান্ডা জলের বোতল নিয়েছি, বাড়ি থেকে বেরোচ্ছি যখন হয়তো কেন রাস্তা থেকে জল কিনবো। হ্যাঁ, যেহেতু গাড়ি আছে বয়ার জন্য, এই রাস্তা ফাঁকা, এটা একটা ভয়, কুকুর চিল্লাবে। আই, চুপ কর, চুপ চুপ। ভয় পাচ্ছে বাচ্চা কুকুরগুলোকে? জয় মা। আমরা তো চলে এসেছি, এসে দাঁড়িয়ে আছি দাদাদের অপেক্ষায়। দেখা যাক দাদা কখন আসে। না, ফোন করেছিল, চলে এসেছে, প্রায় চলেই এসছে ওরাও। রাস্তা জিটি রোড পুরো ফাঁকা, শুনশান। সত্যি জিটি রোডটা পুরো শুনশান। আগে তুমি ঢোকো, ওটা পুপুর কোলে দাও, এই ফোটামের কোলে দাও একটা। ও আচ্ছা, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে জানেন তো, প্রবাদটা হলো উঠলো বাড়ি তো কটক যাই। আজকে আমাদের ডেস্টিনেশন উড়িষ্যা, কিন্তু কটক নয়, আজকে আমরা যাব বালেশ্বর। হঠাৎ করেই দাদার মাথা থেকে বেরোলো, দাদা রাত 10:00 ডিউটি থেকে এসে হঠাৎ করেই আমাকে বললো চলো উড়িষ্যা যাওয়া যাক। তো আমি বললাম কোথায় যাওয়া যাবে, তো বললো চলো বালেশ্বর যাব, বালেশ্বরে অনেক ঘোরার জায়গা আছে। দেখা যাক, এখন আমাদের ডেস্টিনেশন কিন্তু ঠিক হয়নি কোথায় কোথায় ঘুরবো। প্রথমে ঠিক হয়েছে খালি বালেশ্বর যাব, বালেশ্বর থেকে কোথায় কোথায় ঘুরবো সেটা পরে দেখা যাবে। বালেশ্বর সাইট সিন তো অবশ্যই থাকবে, তার সাথে আর কী কী থাকবে ভগবান জানে। ঘুরতে যেতে কার না ভালো লাগে, সবারই ঘুরতে যেতে একটু আধটু ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম হলো মাঝখানে, যে অফিসে কিছু বলা হয়নি, এই দুদিন পরপর ছুটি নিতে হবে, কি করব সেটাই ভাবছি। তারপর ভাবলাম কুছ পরবাহ নেই, ঠিক বলে দেবো অফিসে। ঘুরতে যেতে কার না ভালো লাগে বলুন তো, ঘুরতে সবাই চায়। আমরা শ্রীরামপুর থেকে বেরিয়ে আরেক শ্রীরামপুরে দাঁড়ালাম একটু বিশ্রাম করার জন্য, আর দেখলাম এখানেই সামনেই চায়ের দোকান, তো একটু চা না পান করলে ঠিক মনটা জুড়ছে না।
দাদা তো আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে গান শুনতে শুনতে, আর দেখলাম গাড়ি চলতে চলতেই ঠিক সকাল হয়ে গেল। এই দেখুন ভোরবেলার টাইম, আর চারিদিকে দেখুন খালি রাস্তা, আর সাইডে লরি দাঁড়িয়ে রয়েছে, তার মাঝখান থেকে ধেয়ে ছুটছে আমাদের গাড়িটা। কখন যে ভোর হলো সেটা আমরা বুঝতেই পারলাম না। আর ভোর হতে না হতেই আমরা চলে এলাম বাংলার শেষ টোল প্লাজাতে। এরপর থেকেই কিন্তু উড়িষ্যা পড়ে যাচ্ছে। আর দেখুন ভোরবেলার টাইম, আদো আদো চোখে সবাই তাকাচ্ছে, ঘুম ঘুম চোখে। তা সবাই তো আনন্দ একটু মনে, যেহেতু অনেকদিন বাদে ঘুরতে যাওয়া হচ্ছে, আমাদেরও অনেকদিন বাদে আর দাদাদেরও অনেকদিন বাদে। আর দেখুন উড়িষ্যায় যেই ঢুকলাম, আমাদের ওখানে তো 45 ডিগ্রি সেলসিয়াস, প্রচুর গরম ওখানে। আর এখানে দেখুন কী সুন্দর ওয়েদারটা, চারিদিকে কুয়াশা ঢেকে রয়েছে। আর আমি এখানে মোবাইলে ওয়েদার রিপোর্টটাও দেখলাম, এখন যাচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে অনেকটাই ওখানকার চেয়ে কম। আর জানলার কাছটা একটু নাবিয়ে দিয়েছিলাম, দেখলাম এত সুন্দর বাইরের ঠান্ডা হাওয়া, সেই হাওয়াতে সবার ঠান্ডা লাগছে। গাড়ি চলতে চলতেই আমরা দেখতে পেলাম মাঠের কোণ থেকে সূর্যিমামা মাথা উঠিয়ে ঠিক উঁকি মারছে। আর আমরা দেখতে দেখতে সুবর্ণরেখা নদীও পাস করে গেলাম। আর আমরা গাড়িতে বসেই ঠিক করে নিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন বাগদা বিচ বা ডুবলিগুড়ির সি বিচ। তো আমরা তো কটেজ চলে এসেছি প্রথমেই। তো আমাদের সাথে যে দাদা ছিলেন, যে দাদা গাড়ি চালিয়ে এসছেন, দেবুদার বন্ধু, তো ওই দাদারই চেনাশোনা এই কটেজটা। তো উনি আমাদের এই কটেজটায় নিয়ে এলেন। আর এই কটেজটা দেখলাম একদম সি বিচের পুরো পাশেই, খুব সুন্দর কটেজটা সাজানো গোছানো। আর এখানে রেস্টুরেন্ট টাইপেরও আছে, এখানে খাওয়া দাওয়া। এখন বাজে 5:54, আমরা চলে এসেছি বাগদা বিচের সামনে রিসর্টে। তো প্রথমে ফ্রেশ হওয়া যাক। আর রিসর্টটা দেখুন খুব সুন্দর লাগছে। আর এখানে এলে কিন্তু খাবার দাবারও ভালো জায়গা আছে, বসে খাওয়া যাবে। হ্যাঁ, তো এখন বাজে প্রায় 6টা, ভোরের টাইমে আমরা এখানে ঢুকে পড়েছি। তো আমরা ঠিক করলাম এখানে এখন প্রথমেই টিফিন করব না, এখন প্রথমে চা পান করব, তারপর ফ্রেশ হয়ে নেব রুমে গিয়ে, যে যার মতো ফ্রেশ হয়ে এসে তারপর টিফিন করে আমরা বেরোবো সমুদ্রের উদ্দেশ্যে। তো সেই মতো কাজ, প্রথমে চা পান করে নেব, তারপর রুম নিয়ে রুমের মধ্যে ফ্রেশ হয়ে তারপরে বিচের উদ্দেশ্যে বেরো। সবাই কিরাম খাচ্ছে গো, চলো আমরা মিডিলে। এই আমাদের পাঁচ পাঁচ বন্ধুরা, আমরা তো রুমটা নিয়ে নিয়েছি। এখানে আপনি যদি খাওয়া দাওয়া ইনক্লুড রাখতে চান, তো পার পার্সনের যদি বারবিকিউ করতে চান, একটু হাইফাই খাবার করতে চান, তো 1800 থেকে 2000 পার পার্সন। আর যদি নর্মাল খাবার 4 টাইম, 1 টাইম মাছ ভাত, আরেক টাইম হচ্ছে চিকেন রুটি বা ভাত, তো সেই হিসাবে পড়বে 1500 টাকা। কিন্তু আমরা শুধু রুম নেবো, যেহেতু সারাদিনই ঘুরবো, তো থাকবো কতক্ষণ, খাবো কতক্ষণ, তো আমরা বাইরে খাওয়া দাওয়া করবো, হয়তো রাত্রিবেলা এখানে করতে পারি খাওয়া দাওয়া, আর নচেত বাইরেই করবো খাওয়া দাওয়া। তো আমরা পেয়েছি রুমটা, 3টে রুম পেয়েছি 3500 টাকায়। তো ভালোই হলো, মোটামুটি রুম পাওয়া হয়ে গেছে, এবার একটু রিল্যাক্স করা যাবে। আর রুমটা আপনাদের দেখাচ্ছি কেমন। আমরা তো রয়্যাল ফ্যামিলি ইকো রিসর্টে
একটা রুম পেয়ে গেছি, আর দাদারাও একটা একটা করে দুটো রুম পেয়ে গেছে। আর প্রত্যেকটা রুমে নন এসি ভাড়া পড়েছে 1200 টাকার কিছু কম, তিনটে রুমে 3500 টাকা। আর যদি আপনারা যদি এখানে খাওয়া দাওয়া করতে চান তো সেটার আলাদা রেট। আর এখানে একটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আমার মাথায় একদম ছিল না এখানে ইকো রিসর্টের ফোন নাম্বারটা নেওয়া হয়নি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওর প্রত্যেকটা এপিসোড আপনারা সবাই অবশ্যই দেখবেন।